বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। সংরক্ষিত আসনে এমপি ছিলাম, এতগুলো কাগজ চলে আসতো, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে, আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। মাননীয় স্পিকার, আমরা যদি খাদ্যের কথা বলি, খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ। গরমের দিন এগিয়ে আসতেই বাড়ছে বিদ্যুতের চাহিদা। গতবারের মতো চরম আকার ধারণ না করলেও এখন থেকে রাজধানী সহ দেশের নানা জায়গায় দেখা দিচ্ছে কম বেশি লোডশেডিং। চলতি মাসের শুরুতে যেখানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 12,000 মেগাওয়াটের নিচে, দুই সপ্তাহের ব্যবধানে সেটি এখন 13,000 মেগাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াবে 16,000 মেগাওয়াট। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই ভাবনা জাগায় আসছে গ্রীষ্ম ও দিন দশেক পর শুরু হতে যাওয়া রমজানে কি দাঁড়ায় বিদ্যুৎ পরিস্থিতি। মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে নবায়নযোগ্য জ্বালানির জন্য জমির বহুমুখী ব্যবহার বিষয়ক কর্মশালা শেষে এমন প্রশ্নের মুখোমুখি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দিন দিন চাহিদা বাড়লেও প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে। প্রতিদিন আমাদের প্রায় 100 মেগাওয়াট চাহিদা বাড়ছে। তো আমরা বলতে পারি যে আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যে নির্বিচ্ছিন্ন যেন বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি। এদিকে দেশে নবায়নযোগ্য উৎস থেকে 10% বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও মিলছে 3%-এরও কম। এমন অবস্থায় সোলার থেকে আরও 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে বিদ্যুৎ বিভাগ। চ্যালেঞ্জ আসবে, সেটাকে অতিক্রম করে সামনে আগাবো। এখন হয় নাই, হবে। আমার বিষয় হলো সামনে বিল্ডিং আছে, সলিউশন করতে পারে নাই, আমরা সলিউশনের জিনিস চিন্তা করতেছি। টেকনোলজি চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, এখন কম জায়গা লাগে, প্যানেলের দাম কমে আসছে, এই বিষয়গুলোকে মাথায় রেখে কোথাও হয়তো সোলার করতে পারবো, কোথাও হয়তো পারবো না, এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা এইটা নিয়েই কাজ করতেছি। সুতরাং আমি মনে করি যে ভালো, আমার কাছে টার্গেট হলো আগামী 1-1.5 বছরের মধ্যে একটা 2,000 মেগাওয়াটের সোলার আমরা গ্রিডে দিতে পারি কিনা। কৃষি বিশ্ববিদ্যালয় আসছে আমাদের কাছে, তাদেরকে আমি বলছি আপনার এখানে একটা পাইলট প্রজেক্ট করেন ছোট করে, যে কী ধরনের কৃষি কাজ সোলারে কতটুকু হাইটে কাজ করা যায়। প্রতিমন্ত্রী জানান কৃষি জমিকে বাঁচিয়ে কিভাবে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।